ছাত্ররা তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি নবম শ্রেণীর রসায়নের ক্লাস নিচ্ছি। নবম শ্রেণীর রসায়নের পর্যায় সারণী যে চ্যাপ্টারটি চতুর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটির ক্লাস নিচ্ছি। পর্যায় সারণী ও এর পটভূমি এটাই আজকে আলোচনা করব। পর্যায় সারণী ও এর পটভূমি। এখন পর্যায় সারণীটা কি? একটা ছাত্র যখনই পর্যায় সারণী অধ্যায়টিতে আসবে তখনই তার মনে হবে যে আসলে পর্যায় সারণীটা কি। তো তোমাদেরকে এর সংজ্ঞাটা বলতে গিয়ে বা পর্যায় সারণী কি এর পরিচয়টা দিতে গিয়ে তোমাদেরকে বলতে হয় সকল মৌলসমূহের যে বিশেষ তালিকা এটাই হচ্ছে পর্যায় সারণী। তালিকা অর্থাৎ কি? তালিকা অর্থাৎ তোমরা অনেক সময় বাজার করতে যে একটা তালিকা করো বা তোমাদের গার্জিয়ান তালিকা করে বা তুমি নিজেই করো বাজার করতে যে ধরো তোমরা কিনতেছো যে চিনি চাল ডাল এইটা একটা তালিকা হলো, আর ওর পরে যেহেতু একটা দোকান থেকে কিনতে হয় এটা একটা তালিকা, এর পরের তালিকাটা হচ্ছে মাছ মাংস এটা আরেকটা তালিকা বা তালিকার পরের অংশ, আর হচ্ছে তো সবজির মধ্যে হয়তো তোমরা লিখলে যে কায়তা বেগুন আলু ইত্যাদি। এটা এই যে একটা ক্লাস নয়টা বা নয়টার নাম বললাম এটা একটা তালিকা তোমরা করে বাজারে চলে যাও, এরকম একটা তালিকা হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী এই যে তালিকাটা মানে তোমরা দেখো এই তালিকাটা করতে যে একেবারেই ভালোভাবে এই যদি পর্যায় সারণীকে সুস্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয় তাহলে সেই সংজ্ঞাটা আসে এরকম যে সকল মৌলকে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে এবং তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে ওই সকল মৌলকে একটি বিশেষ তালিকা তৈরি করা হয়, এইটি হচ্ছে পর্যায় সারণী। তাহলে তোমরা বুঝলে যে পর্যায় সারণীতে একটা তালিকা করা হয়, তালিকাটা হচ্ছে কতটি মৌলের তালিকা, বর্তমানে 118টি মৌলের তালিকা। এখন তোমাদেরকে আমি একটা পর্যায় সারণীর ছক নিয়ে এসেছি, সেই ছকটা যদি টাঙানো যায় বা কোনোভাবে এটা উপরে আটকে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে পর্যায় সারণীটা বুঝতে সুবিধা হচ্ছে। আমি তোমাদেরকে পর্যায় সারণীর বুঝালাম, পর্যায় সারণীতে বললাম যে এটা একটা বিশেষ তালিকা, এই তালিকাটা বোর্ডে দেখা যাচ্ছে, বোর্ডে দেখা যাচ্ছে যে এই তালিকাটা। তবে এখানে প্রশ্ন আসতে পারে যে স্যার একেবারে উপর থেকে নিচে কেন আসলো না, সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। তবে তোমাদেরকে বলেছি পর্যায় সারণী যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম ও ক্রমবর্ধমান পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক ভরটা বেড়েই যাচ্ছে, এরকম করে যে তালিকা তৈরি করা হয় এইটাই তালিকাটা হচ্ছে, এই তালিকাটা হচ্ছে পর্যায় সারণী। তাহলে এই পর্যায় সারণীতে তোমরা দেখো যে একেবারে হাইড্রোজেনটা সবার উপরে, তারপর হচ্ছে এটা কি হিলিয়াম, হিলিয়ামটা আমি এই ছোট পর্যায় সারণী আমি তোমাদের খুব একটা গুরুত্ব দেব না, এর পরবর্তীতে পর্যায় সারণী বড় এনে হয়তো দেখাবো। তো আজকে অল্পটু বলি যে হাইড্রোজেন তারপরে হিলিয়াম লিথিয়াম পেরিয়াম, হাইড্রোজেনের সবচেয়ে বেশি সবচেয়ে কম ভর, তারপর হচ্ছে হিলিয়াম তারপর লিথিয়াম তারপর বেরিলিয়াম তারপর বোরন কার্বন, এইভাবে সাজানো হয়। এই দুইটার যে আনুমিক সারি আছে এইটাও এর মধ্যে ঢোকা, এইটা এইটা এর মধ্যে ঢুকে যাবে আর এই এইটা এর মধ্যে প্রবেশ করবে, তাহলে সমস্ত কিছুই যে একটা তালিকা এটা হচ্ছে।
পর্যায় সারণি। এখন তোমাদের প্রশ্ন আসবে এবং তোমরা আগে থেকেই শুনেছ যে পর্যায় আর হচ্ছে শ্রেণী, পর্যায় পর্যায়টি ইংরেজিতে বলা হচ্ছে পিরিয়ড আর শ্রেণীকে ইংরেজিতে বলা হচ্ছে গ্রুপ। এ দুটি কি? এ দুটি হচ্ছে মৌলসমূহেরই, কোনোটা হচ্ছে সারি আর কোনোটা হচ্ছে স্তম্ভ, কোনটা হচ্ছে সারি কোনটা হচ্ছে স্তম্ভ। মৌলসমূহের সকল মৌলসমূহকে যখন পর্যায় সারিতে সাজানো যায় তখন সারিগুলোকে বলে হচ্ছে পর্যায় আর স্তম্ভগুলোকে বলা হয় হচ্ছে শ্রেণী বা গ্রুপ। তাহলে তোমরা দেখবে বিশেষ করে এই চার নম্বর সারিটি দেখবে, এখানে দেখবে চার নম্বর ও পাঁচ নম্বর সারি, এইখানে চার নম্বর সারি আর পাঁচ নম্বর সারিতে সুন্দর আছে। আর এখন দুই নম্বর তিন নম্বরটা পরে বলছি, চার নম্বর দেখো শাড়িটা পাঁচ নম্বর শাড়িটা এটা আছে। তাহলে এটা কীভাবে আছে? আনুভূমিকভাবে আছে, অর্থাৎ এরা লম্বভাবে নেই, এরা আনুভূমিক ভূমির সাথে সমান্তরাল করে একটা শাড়ি তৈরি হয়েছে। তাহলে এইটা হচ্ছে শাড়ি আর এইগুলো হচ্ছে স্তম্ভ। এই আনুভূমিক শাড়িগুলোকে পর্যায় বলবে, পর্যায় ইংরেজিগুলো আর লম্বভাবে লম্বভাবে যে স্তম্ভ আছে এইগুলোকে বলা হচ্ছে শ্রেণীর বাগু। তো পর্যায় মোটামুটি পর্যায় সারণীর পরিচিতিটা এরকমই, এখানে একশো আঠারোটি মৌলই এই পর্যায় সারিতে সাজানো হলো। এবং এখন আমরা পরিচয়টাও দিয়ে দিলাম, এখন আমরা এর পটভূমিটা একটু নিয়ে আলোচনা করবো আজকে। পটভূমিটা কি? পটভূমি অর্থাৎ ইতিহাস, আর পটভূমি ইংরেজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এ কীভাবে এই পর্যায় সারণীটি অর্থাৎ তালিকাটি আসলো তোমরা জানতে, পটভূমিটা জানলেই জানতে পারবে। পটভূমিটা হলো এরকম যে 1789 সালে ল্যাবসে মাত্র 33টা মৌল নিয়ে কাজ শুরু করল, এখনকার মতো 118টা মৌল তখন ছিল না, আবিষ্কৃত হয়নি ল্যাবসে। তাহলে 1789 সালে মাত্র 33টা মৌল নিয়ে কাজ শুরু করল, এবং উনি কাজ শুরু করার প্রারম্ভেই উনি মাত্র দুটি শ্রেণীতে ভাগ করল। তোমরা ভাববে স্যার কিছুক্ষণ আগেই আমাদেরকে দেখালো অনেকগুলো শাড়ি আছে, সাতটা শাড়ি আছে, কিন্তু তখন উনি মাত্র দুইটা ভাগে ভাগ করল, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু। আর ওনার সময় মৌলসমূহ আবিষ্কৃত হয়েছে মাত্র 33টি। তারপর 1819 সালে ডোবেরাইনের পর্যবেক্ষণ বা ডোবেরাইনের আবিষ্কার ছিল প্রতি 3টা মৌল পরপর যদি থাকে তাদের প্রথম আর তৃতীয় মৌলের যোগফলের অর্ধেকই হয় হচ্ছে দ্বিতীয়। এখানে উদাহরণ দেওয়া যেতে পারে, লিথিয়াম, সোডিয়াম আর হচ্ছে রুবিডিয়াম। এই যে সোডিয়াম আর হচ্ছে রুবিডিয়াম এই দুটা মৌলের প্রাথমিক ভরের অর্ধেকই হচ্ছে পটাশিয়াম। অর্থাৎ ডোবেরাইন আবিষ্কার করলো প্রতি 3টা মৌলের মধ্যে প্রথম ও তৃতীয় মৌল যোগফলের অর্ধেকই হবে হচ্ছে দ্বিতীয় মৌল। এরপরে দেখো 1964 সালে জন নিউল্যান্ড আবার উনি একটা সূত্র আবিষ্কার করলো, অষ্টক সূত্র। প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের উনি সাদৃশ্য দেখতে পেল। এবং এই 1869 সালে মেন্ডেলিভ রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ, উনি কিন্তু 67টি মৌল নিয়ে উনি কাজ শুরু করলো ততদিনে। আর যেহেতু আরও অনেক দিন কেটে গেছে, 1869 এসে গেছে, এই সময়ে উনি কয়টি মৌল নিয়ে কাজ করলো? 67টি। তবে 67টির মধ্যে উনি 4টি জায়গা ফাঁকা রাখল, অর্থাৎ উনি 63টা মৌল নিয়ে যে তালিকা প্রকাশ করলো মূল, সেই সময়েই পর্যায় সারণীর মূল তালিকাটা, মূল পর্যায় সারণীটা আবিষ্কৃত হয়ে গেল। কিন্তু উনি 4টা জায়গা ফাঁকা রাখছিল, ওই 4টা ফাঁকা জায়গায়
ফাঁকা রূপে পরবর্তী সালে পরবর্তীতে মৌলগুলো আবিষ্কৃত হয়ে ওখানে বসে গেছে। তো তোমরা দেখো এই যে 1869 সালের মেদিনীপ বলা যায় আধুনিক রসায়নের পর্যায়সারণীর জনক বলা যায়, যে মেদিনীপকে উনি 67টা অর্থাৎ 63টা মৌলকে যে ছকটা তৈরি করলো, যে সারণীটা তৈরি করলো, যে তালিকাটা তৈরি করলো, সেই তালিকাটাই আজকের দিনেও কিন্তু গ্রহণযোগ্য। আর বর্তমানে মেদিনীপ যে 67টা নিয়ে কাজ করেছে অর্থাৎ 63টা দিয়ে উনি বসিয়ে দিয়েছেন আর 3টা ফাঁকা রেখেছেন, এই তার পরবর্তীতেও এখন 118টি মৌল আবিষ্কৃত হয়ে গেছে। আমাদের এই ছোটো পর্যায় সারিতে আমরা দেখতে পাচ্ছি 118টা মৌলই আছে, বা তোমাদের বইয়ে তোমরা দেখতে পাবে 118টা মৌলই আছে। এখন মেন্ডেলিভ কি বলল, মেন্ডেলিভ বলল যে মৌলসমূহকে ভৌত ও রাসায়নিক মৌলসমূহকে এর ভৌত ও রাসায়নিক ধর্ম এর পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটাই মেন্ডেলিভের সূত্র। তাহলে মেন্ডেলিভের সূত্র কি, মৌলসমূহ এর মৌলসমূহগুলো ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এর পারমাণবিক ভর ভিত্তিতেই অর্থাৎ ছোটো পরমাণু থেকে বড় পরমাণু, ছোটো পারমাণবিক ভর থেকে বড় পারমাণবিক ভর হিসেবে সাজালেই যে তালিকাটা হয় সেটাই মেন্ডেলিভ বলল, বা সেটাই মন্দির মেন্ডেলিভ বলল। এবং এই ছোটো এবং ওনার তাহলে সূত্রটাই এরকম যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম ক্রমবর্ধমান পারমাণবিক ভর হিসাবেই পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই 1800 সালে মেন্ডেলিভ এটি আবিষ্কার করার পর পরবর্তীতে ওই ওনার পর্যায় সারণীতে কিছু ত্রুটি থেকে গেল। ওইখানে আইভি টেলিভিয়ামের মধ্যে কিছু ত্রুটি আসলো, আর আসলো হচ্ছে আর্গন আর পটাশিয়ামের মধ্যে হিসাব অনুযায়ী পটাশিয়ামটা আগে হতো, আর্গনটা পরে হতো। আইভি টেলিভিয়ামের ক্ষেত্রেও তাই, টেলিভিয়ামটা পরে হতো, আর্গনটা সামনে হতো। কারণ এদের পারমাণবিক ভরগুলো টেলিভিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কম বেশি, তবু সে সামনে এসছে, আইভিতে কম পরে গিয়েছে। একইভাবে তোমাদের উল্লেখ করছি আর্গন আর পটাশিয়ামের মধ্যে পটাশিয়ামের পারমাণবিক ভর কম, আর হচ্ছে অ্যালুমিনিয়ামের পটাশিয়াম ভর হচ্ছে আর্গনের পারমাণবিক ভর হচ্ছে বেশি, তবু বেশি হওয়া সত্ত্বেও আর্গন আগে চলে গিয়েছে। তাহলে পরবর্তীতে মোসবে নামে একজন বিজ্ঞানী দেখলো এই ত্রুটিটা, উনি সাজালো মেন্ডেলিভের সূত্রটাকে, উনি সামান্য পরিবর্তন করে দিল। উনি করলো সকল মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম উনি বলল যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি পরিবর্তন করা যায় তাহলে এদের ধর্মগুলো পর্যায়ক্রমে আবর্তিত হবে। এটা হচ্ছে মুসলের হচ্ছে সূত্র। এবং তখন আর পর্যায় সারণীতে সেই আগের সমস্যাটি আর থাকলো না, তখন দেখা যাবে যে আমাদের এখানে হচ্ছে আর্গনের তোমরা বইয়ে দেখতে পারো আর্গনের পারমাণবিক ভর 18 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তখন আগের যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পারমাণবিক ভর হিসেবে সাজানো যে ত্রুটি ছিল এটা মোস্টে বিজ্ঞানী মোস্টে এসে সম্পূর্ণ সংশোধন করল। আজকে পটভূমি হচ্ছে এরকম। তাহলে পর্যায় সারণী জিনিসটা তোমাদেরকে আমি সম্পূর্ণ করলাম, আর হচ্ছে এর পটভূমিটাও সম্পূর্ণ করলাম, আরও দু একবার তোমাদেরকে বিশেষ বিশেষ অংশটুকু আরও দু একবার বলেছি, যে অংশটা না বললেই নয়। সেটি হচ্ছে তোমাদেরকে একটা ছাত্র এসে পর্যায় জানতে চাইবে, আর হচ্ছে গ্রুপটা জানতে চাইবে। পর্যায় হচ্ছে আণবিক সারিগুলোকে মৌলসমূহের আণবিক সারিগুলো পর্যায় শেষে সারিতে 118টা মৌল সাজানো হবে, যে আণবিক সারি পাওয়া যায় সেটি হচ্ছে পর্যায়, আর স্তম্ভগুলোকে বলে হচ্ছে শ্রেণী। তাহলে তোমাদেরকে এরপরে আমি যে অংশটুকু পড়লাম এই চুম্বক অংশগুলি হচ্ছে পর্যায় সারণী কি,
এর পটভূমি এটা পড়া থাকলো, পরবর্তী সময়ে আসে এসে আমি এটা পড়া নিব আর হচ্ছে পরবর্তী পাঠে চলে যাবো। ধন্যবাদ।